Hey guys, Assalamualaikum. Myself Faki Hussain and welcome to my another vlog. Guys, আজকে এই ব্লগটি হচ্ছে একটি চ্যালেঞ্জিং ব্লগ। আমাদের এর আগে যতগুলো চ্যালেঞ্জ ব্লগ ছিল সবগুলো তোমরা জোস রেসপন্স দিয়েছো। সো গাইস, তোমাদের সবাইকে আরেকটু বেশি হাসানোর জন্য আমরা নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। গাইস, আজকের এই ব্লগটি আমাদের করার কারো কোনো প্ল্যান ছিল না, পরে শেষ মুহূর্তে আমরা টিম রাকিব হোসেন মিলে ডিসাইড করলাম যে আজকে আমরা এই ব্লগটি করে ফেলবো, কারণ এইটা আমাদের লাস্ট ব্লগ। লাস্ট ব্লগ কেন বলেছি সেটি আমি একটু পরে এক্সপ্লেইন করছি। গাইস, আজকে আমরা যেই চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে ডিয়ার চ্যালেঞ্জ। ডিয়ার চ্যালেঞ্জ আজকে আমরা খেলবো ছয়জন। ছয়জনের মধ্যে তিনজন থাকবে টিম এ এবং তিনজন থাকবে টিম বিতে। টিম এতে থাকছি আমি এবং টিম বিতে থাকছে মেহেদি। টিম এ লিড করব আমি এবং টিম বি যেটা সেটা মেহেদি লিড করবে। সো গাইস, আমরা এক টিম আরেক টিমকে ডিয়ার দিব। আমাদের ডিয়ার থাকবে পাঁচটা। যেই টিম এই পাঁচটি ডিয়ারের মধ্যে তিনটি ডিয়ার উইন করতে পারবে সেই টিম আজকের এই ডিয়ার চ্যালেঞ্জের উইনার। আজকের এই ব্লগের ডিয়ারগুলো থাকছে অনেক অনেক বেশি কঠিন। তোমরা তো জানোই যে আমরা কীসব ডিয়ার দিয়ে থাকি। সো এক একজনের অবস্থা তো পুরো টাইট হয়ে যাবে। সো গাইস, তোমরা দোয়া করো যাতে টিম এ উইন হয়। সো চলো এখন আমরা আমাদের ব্লগটা শুরু করি। গাইস, আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে এবং এই ঠান্ডার মধ্যে আজকে আমরা সকাল সকাল ছাদে উঠে গেছি। সো এক একজনের ঠান্ডাতে 12টা বেজে যাচ্ছে। সো গাইস, চলো এখন আমরা সবার কাছে যাই। এখানে আছো, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো রোদ্রের মধ্যে? ওইখান থেকে আমি রাস্তাটা দেখতেছি। রাস্তাটা দেখছিলে নাকি রোদ্রের যে তাপটা সেটা নিচ্ছিলে? আমিও ভালো আছি, বাট একটু ঠান্ডা। কি করবো, ঠান্ডার সময় তো ঠান্ডা থাকবে, এটা ব্যাপার না। বাট আজকের ব্লগটা কি নিয়ে সে তো রাকিব বলে দিয়েছে। আজকে আমাদের মধ্যে মানে আমাদের টিম আর রাকিবের টিমের সাথে বন্ধ হবে সেই রকমের মারামারি, বুঝেছো? মারামারি না, ডিয়ার চ্যালেঞ্জ। ওকে, মানে মারামারি না, মারামারি বলতে বুঝাচ্ছি মানে দ্বন্দ্ব। আচ্ছা, পারবো তোমার সাথে? পারবো তোমাদের সাথে? তুমি পারবা তো আমার সাথে? আমার যে টিম, আমার যে টিম গাইস, আমি ছোট ভাই বলে কি, আমি একটা স্ট্রং টিম বানাইছি। তো তুমি তো আচ্ছা দেখে, খুব স্ট্রং টিম। ও দেখি তো কত স্ট্রং। এখন আমরা যাবো ঋতুর কাছে। ঋতু, তুই ঘুমাচ্ছ কেন এখানে? আমাদের ব্লগ শুরু। আজকের ব্লগ তো তোমাকে বলেছি যে আমরা আসার সময় আজকে আমরা ডেয়ার চ্যালেঞ্জ খেলছি। সো এই ব্যাপারে তুমি কি কি বলতে চাও ব্লগে বলতে পারো? হাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ব্লগে আমার সাথে অনেক অত্যাচার হয়েছে, এবার আমি এবার আরো অত্যাচার হবে আমার সাথে। একা না, পুরো টিমের সাথে, পুরো টিমের সাথে অত্যাচার হবে এখন। ওকে নিয়ে আমি জীবনে পালাম না, আর এখন কি এখন, মানে আমি এখন কখন? আচ্ছা, যাই হোক, ও বলতে চেয়েছে যে এর আগের ব্লগে ও যে চ্যালেঞ্জটা করেছে সেটা আপনি দেখেছেন এবং সবাই অনেক বেশি পছন্দ করছে, তুমি জানো সেটা? আমার যেটা খুবই খারাপ হয়েছে। সো যাই হোক, সো আজকে আর তুমি আমার টিমে থাকবে, রে? হ্যাঁ। ওকে, সো তোমার কি ভালো লাগছে? জিতবা তো আজকে, আজকে জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভরসা রাখো। সো গাইস, এখন আমরা যাব জয়ের কাছে। এই জয়, হোয়াটসঅ্যাপ, শীতে কাঁপতেছো? সো আমাদের ব্লগ স্টার্ট, ব্লগ করো। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি জয়। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে করতে চাইছি চ্যালেঞ্জিং ব্লগ। আমার ছাদে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি, এখন অনেক শীত, আমার মনে হচ্ছে কি ব্লগটা বাদ দিয়ে বাসায় চলে যাবে বসে থাকতে। আমার অনেক ঘুমা আসছে, কিন্তু আপনাদের বিনোদনের জন্য আমরা একটু করতে পারি স্টেজ। আচ্ছা, এটা এটা কি বললা তুমি জয়? এটা মানে মন থেকে বলছি, মনের কথা। তুমি কি বলেছো না অডিয়েন্স বুঝতে পেরেছে তো? আই ডোন্ট নো। আচ্ছা, আমি বলছি, ও বলতে চেয়েছে যে আজকের ওর ব্লগ করতে ইচ্ছে হচ্ছে না, বাট আপনাদের জন্য ওকে ব্লগ করতে হবে, কারণ আপনাদের জন্য তো এতটুকু কষ্ট ওকে করতে হবে, রাইট? বিনোদন দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। ওকে, ভালো বলছো, যাও। সো গাইস, এখন আমরা যাব সিনথিয়ার কাছে। সিনথিয়া অনেকদিন পর কামব্যাক করেছে। সো গাইস, চলো। সিনথিয়া, হোয়াটসঅ্যাপ, ব্লগ স্টার্ট, ব্লগ করো। ওকে, হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ সিনথিয়া হোসেন। আজকে আমি যাচ্ছি চ্যালেঞ্জেস ব্লগ করতে। আশা করি আপনারা আমাকে খুবই মিস করতেছিলেন। সিনথিয়া, আই এম ব্যাক। আজকের এই ব্লগে মজা হবে, ফান হবে, চিল হবে। সো গাইস, লেটস এনজয়। সো গাইস, এখন আমরা যাব ইয়া
খাবার। সো গাইস এখন আমরা যাব ইয়াসিনের কাছে। হে গাইস আসসালামু আলাইকুম, মাই সেলফ ইয়াসিন হোসেন, আর আজকে আমরা খেলছি চ্যালেঞ্জিং ব্লক। চ্যালেঞ্জিং ব্লক তো জানোই তোমরা কেমন হয়, আর তোমাদের ডেয়ারগুলো যে এত কঠিন হয়। ওয়েট ওয়েট, ডেয়ার আমরা দিচ্ছি, অন্য কেউ না। সরি, আমাদের ডেয়ারগুলো যে এত কঠিন হয় বলার বাইরে। আর আজকে আমরা খেলছি দুইটা টিম, সো টিম এ টিম বি। আজকে কি জানি না কি হতে যাচ্ছে, আজকে অনেক কঠিন ডেয়ার হতে যাচ্ছে। আল্লাহ প্লিজ বাঁচো, আর তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন আমরা ভালো মতো ডেয়ারটা কমপ্লিট করতে পারি। স্টে টিউন গাইস। আমি লাস্ট ব্লক কেন বলেছিলাম সেটা এখন আমরা এক্সপ্লেইন করছি। আজকের পরে এখানে আমাদের আর ব্লক করতে দেখা যাবে না, কারণ এটাই আমাদের লাস্ট ব্লক। আমরা নতুন কোনো জায়গায় শিফট হচ্ছি, এর জন্য সবাই মিলে প্ল্যান করে ফেলাম যে আজকে আমরা ছাদে একটা ব্লক করে ফেলবো, অন্তত আমাদের স্মৃতি তো থাকবে, কি বলো? হ্যাঁ, আর এমনি তো এই ছাদে আমাদের স্মৃতি কম নেই, অনেকগুলো ব্লক করা হয়ে গেছে এই ছাদে। অ্যাকচুয়ালি আমরা যখন এখানে ব্লক শুরু করেছিলাম আমাদের আই গেস 2 লাখ সাবস্ক্রাইবার ছিল। সো 2 লাখের পর এখানে আমরা 3 লাখ করেছি, 4 লাখ করেছি, 5 লাখ করেছি। আমি জানি তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই ব্লক আপলোড দেওয়ার পর আমাদের 6 লাখ হয়ে যাবে। এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর মাত্র একটু রয়েছে 6 লাখ হতে। তোমরা যে ছাদে অনেকবার উষ্টা খেয়ে পড়ছো, তুমিও তো করছো। হ্যাঁ, আমি লাস্ট ব্লগে কিন্তু করছি। তবে এই ছাদটা আমি অনেক বেশি মিস করব, কারণ আমরা সবাই অনেক বেশি মিস করব, কারণ এই ছাদে আমরা অনেকগুলো জোজ ব্লগ মেক করেছি। সো এখন যখন আমরা মিস করব তখন আমরা কি করব জানো? ইউটিউবে যাব এবং আমরা এখানে ভিডিওগুলো প্লে করব। অ্যাকচুয়ালি ঠিক, একটু সত্যি কথা বলছো, এইগুলো আমরা, এটাই হচ্ছে আমাদের ব্লগ বানানোর মূল লক্ষ্য। হ্যাঁ, উদ্দেশ্য প্লাস লক্ষ্য দুটোটা, যাতে কোনো এক সময় আমরা যদি আমাদের পাস্টকে মিস করি তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব এবং আমাদের ভিডিওগুলো প্লে করব। আর তুমি বোবার মতো কথা বলছো, কথা বলো, কথা বলো। আমরা সবাই মিস করব। সো গাইস চলো আমরা আমাদের ডেয়ার চ্যালেঞ্জ ব্লগটা শুরু করি। গাইস ডেয়ার চ্যালেঞ্জের জন্য আমরা এখন সবাই বিভক্ত হয়ে দুইটা টিম হব। টিম এতে থাকছি আমি, জয়, ঋতু। সো গাইস এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি। সো টিম এ আমরা, দেখো টিম এ কি সুন্দর, আর টিম বি দেখো ভাঙ্গারি। কোন দিকটা ভাঙ্গারি মনে হইতেছে আমাদেরকে? আমার কাছে তো তাই মনে হচ্ছে। ওকে সো গাইস আজকে আমরা খেলছি 5টা চ্যালেঞ্জ। 5টা চ্যালেঞ্জের মধ্যে যারা 3টা চ্যালেঞ্জ জিততে পারবে তারা উইন হবে। প্রতিটা চ্যালেঞ্জে একটা একটা করে পয়েন্ট, মানে 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট পাইলেই উইন, এবং আমরা সেই 3 পয়েন্ট পেয়ে যাবো। কিভাবে জানো আমাদের কাছে আর হাতে গোনা, আমাদের কাছে হাতে গোনা আর 2 ঘন্টা আছে। 2 ঘন্টার মধ্যে আমাদের আজকে ব্লগ পুরোটা শেষ করতে হবে। ভাই আমি তো ভুলেই গেছিলাম, আসলে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তেছে। এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের। তো আজকে আমাদের না 5টা হচ্ছে না, 6টা চ্যালেঞ্জ হচ্ছে, এবং 6 নম্বর চ্যালেঞ্জ এই পয়েন্টে সেটা আমরা পাচ্ছি ভাই। মানে আমি আমার টিমে টিমে ফুল টিম পাবে, এ ভাগাভাগি হবে, 6টা ভাগাভাগি। ওকে গাইস আজকে এই কিছুক্ষণের মধ্যে আমাদের এই ব্লগটা শেষ করতে হবে। সো এই ব্লগটা একটু ছোট হতে পারে, সেটা তোমরা ম্যানেজ করে নিবা, বাট এর পরে যে ব্লগগুলো আসবে সেগুলো আবার বড় বড় জোস জোস। আর কেউ আমার মতো ঠান্ডা থাকি করবেন না, এটা একটু ছোট ব্লগ, কারণ আমরা শিফট হচ্ছি তো মানে একটু প্যারা প্যারা, কেউ কান্না করেন না এরপর আরো বড় বড় ব্লগ। শুনুন আমরা সবাই কান্না না করে একটা লাইক দিয়ে দিই, কারণ এটা আমাদের এই জায়গায় লাস্ট ব্লগ। সো এই ব্লগে আমরা একটু বেশি বেশি লাইক চাই, প্লাস বেশি বেশি কমেন্ট, কারণ নতুন বছর এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তবে তবে যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমি সত্যি সত্যি কান্না করব, নাটকের কান্না কিন্তু আমি করব না ভাই, সত্যি কথা।
আমি সত্যি সত্যি আচ্ছা তো এখন চলো আমরা আমাদের ব্লগটা শুরু করি। সো গাইস যেহেতু এখন আমরা ডেয়ার চ্যালেঞ্জটা শুরু করব, সো শুরুতে আমরা ইজি এবং সিম্পল দিয়ে শুরু করব। সো আমি একটা জিনিস ভেবেছি, এটা করলে কেমন হয়? কোনটা? আমি ভেবেছি যে পুশআপ চ্যালেঞ্জ। ভাই আমি পুশআপ চ্যালেঞ্জের মধ্যে থাকতেছি না আজকে, কারণ আমার লাস্ট টাইম এই দিক এই পুরো ভাই আমারও অনেক বেশি ব্যথা করছিল, যে আমি কেছিলাম যে একটা ব্লগে, হ্যাঁ মারাত্মক লেভেলের পিজা ব্লগ, এটাই জোস হবে। আমি যাচ্ছি না, কিন্তু অন্য কাউকে পাঠাচ্ছি, আমি তুমি থাকলে থাকো, সমস্যা নেই। বাট আচ্ছা আমি বলি, শোনো এই চ্যালেঞ্জটা কিভাবে হবে। এই চ্যালেঞ্জটা ফার্স্টে আমরা টাইমার অন করব, টাইমার অন করার পর টাইমারটা রাখবো, যে সবার আগে 15টা পুশআপ দিতে পারবে সে এই চ্যালেঞ্জের উইনার। ওকে, আর এই উইনারটা হচ্ছে আমাদের ইয়াসিন। নো নো, এটা আমাদের জয়, জয় খানাসো, তুমি বলে দিয়েছো যেভাবে হোক তোমাকে জিততে হবে। আমি জিতবো, জিততে হবে, হ্যাঁ আমি জিতবো। তোমার উপর ট্রাস্ট আছে, এর জন্য আমি তোমাকে পাঠাইতেছি। বাট জিতবো তো আমি, জিতবো তো আমরা, তোমার ভাগ্না মনে করে পড়ে দিচ্ছি। আচ্ছা সো গাইস চলো এখন আমরা আমাদের এই সিম্পল এবং ইজি ডেয়ারটা শুরু করি। গাইস মেহেদি এই চ্যালেঞ্জটা নিয়ে অনেক বেশি সিরিয়াস, কারণ যেভাবেই হোক ওদের নাকি এটাতে জিততেই হবে। চলো দেখাই ওরা কত সিরিয়াস, দেখো এখানে প্ল্যানিং করছে, দেখো দেখি মানে এখন শুরু করবো, চলো 3, 2, 1 অ্যাকশন। আমার এটা খুলতেছে না তো, আটকে গেছে চিন্তা। ওকে গাইস এভরিথিং ইজ ওকে, সো এখন জাস্ট আমরা টাইমারটা স্টার্ট করব, দেন আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। সো লেটস গো গাইস, তোমরা কি রেডি? রেডি। ওকে 3, 2, 1 যে আগে 15টা দিতে হবে, ঠিক আছে, যে আগে 15টা দিতে পারবে সে উইনার। 3, 2, 1 অ্যাকশন। ভাঙ্গারের টিম প্রমোট পাচ্ছো, এখন আমাদের নেক্সট চ্যালেঞ্জ কি সেটা রেডি করছি। ওকে গাইস এখন আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ শুরুতে যাচ্ছে, ফার্স্ট চ্যালেঞ্জের উইনার তো বস টিম এ, সো আমার টিম থেকে। ওকে সো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে ট্রাই টু নট লাভ, মানে আমাদের টিম থেকে একজন ওদের টিমের মানুষের কাছে যাবে, যে একটু অঙ্গি ভঙ্গি করে ওদের হাসানোর চেষ্টা করবে, এবং ওদের টিম থেকে একজন আমাদের টিমে আসবে, এসে আমাদের একটু হাসানোর চেষ্টা করবে। আর আমি করে ঠিক করছিলাম ট্রাই টু নট লাভ, ইউটিউবে দেখ। না, আমার মানে উচ্চারণ ঠিক হয়েছিল কিনা, যা উচ্চারণ ঠিক ছিল, ট্রাই টু নট লাভ, শিওর ট্রাই টু নট লাভ। ওকে সো আমার সাথে থাকছে ঋতু, কেমন? আমার সাথে থাকছে
ভাঙ্গারি কেউ ভাঙ্গারি ভাঙ্গারি আমাদের সিনথিয়া আসুনো ফার্স্ট চ্যালেঞ্জে তো আমরা হেরে গেছি তো তোমার উপর আমি বিশ্বাস করতেছি এবার যেভাবেই হোক আমাদের জিততে আবার হারতে হবে ঠিক আছে এবার যেভাবেই হোক আমাদের হারবো না হারবো না হারতে হবে শোনো তোমরা কখনো পারো নাই পারবা না এবং তোমরা এভাবেই থাকবা চলো গাইজ এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি গাইজ আমার টিম থেকে টিম এ কে হাসানোর জন্য আমি সিনথিয়াকে পাঠাচ্ছি টিম এ তে যাচ্ছি সরি আবার ইয়ে কো ইয়ে এবং টিম এ তে যাচ্ছি ইয়ে এবং টিম এ থেকে যাচ্ছি আমি নিজে সো পারব আমাকে হাসি দে পারব পারব না পারব আবার সাক্ষী দাও পারব 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 না পারব পারব না Guys, trust me, okay? Come on, I'm not going to... Bye, I'm going to like this. I'm going to wipe it this. Wipe it this. Cynthia, please, extreme level. Extreme level, please. Please. I'll try it, I'll try it. আচ্ছা শোনো তোমার কথা বলতে দাও বলতে দাও আমাকে বলতে দাও আচ্ছা আমাদের টিম থেকে যদি এখন কেউ জিতে তাহলে তোমাদের এক পয়েন্টটা মাইনাস হয়ে যাবে আমাদের টিম থেকে যদি এখন কেউ এসে জিতে তাহলে তোমাদের এই এক পয়েন্টটা মাইনাস হয়ে যাবে আগে জিতুক আর তোমরা আপাতত এক পয়েন্ট পেয়েছো আমরা যেহেতু আপাতত পেয়েছি তাহলে তোমরাও আপাতত পেয়েছো আচ্ছা এত খুশি আর কি আছে রে ভাই আমরা জিতছি ব্রো তোমরাও খুশি হয়েছ না ঋতুর উপর আমার পুরো 200-300 ভরসা আছে ঠিক আছে তুই যদি না হাসিতে পারছ 100% ভরসা না 200-300 অ্যাকশন ভয় দেখাতে বলছো না হাসাতে বলছো হাসো হাসো আমি গেমে চেমে হাসবো তোমার সমস্যা কি ব্যাক ব্যাক বেদি ভাই আপনি হাসো বেদি ভাই তুমি এখানে বোরানি দাও আমি হেসে দেবো কিন্তু আর মাত্র 40 সেকেন্ড আছে বোরানি দিলাম আমি হেসে দাও 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 আর মাত্র 40 30 সেকেন্ড আছে প্লিজ কিছু করো প্লিজ বোরানি কিচ্ছু করো মানে কি একটা মানে একটা জিতে এত ভাবনা কি আছে ওনারা বলেছিল সব পারবে সব শুনো আচ্ছা আমি বলি আমাকে আমাকে বলতে দাও
এটা তোমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে তোমার বাচ্চাদের জন্য। আচ্ছা দেখা যাক, তাহলে আমরা তোমাদেরকে আগের এখন আমাদের থার্ড ডেয়ার চ্যালেঞ্জটা হতে যাচ্ছে। সো সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এক পয়েন্ট আমাদের দুই পয়েন্ট, মানে এখন এক পয়েন্ট হলে যে হবো আমাদের আগে হোক না রে ভাই, কিছু করছে। থার্ড ডেয়ার চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি কঠিন, সেটা হচ্ছে মাটি খেতে হবে। ভাই কি বলছিস এই চ্যালেঞ্জ? আচ্ছা আমার টিমের থেকে আমি নিব ঋতু। দেখ ভাই ভাই কোন চেস করছিস? ওকে সো তোমাকে এখন একটা ডেয়ার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তোমাকে এখন মাটি খেতে হবে। না আমি মাটি খাবো না। না ওদের মতো শুরু করে এটাকেই বলে নিজের পায়ে কুড়াল মারা। গাইজ আমি ভাবছিলাম যে ওদের দিয়ে করাও, বাট ওরা এখন বলতেছে আমাদের করতে। ভাই এই এই এটা কেন, এটা কেন? না 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 এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। প্লিজ আমাদেরকে বলছিলা তোমাদের করতে হবে। যেমন গাইজ প্লিজ ক্যান্সেল করে দে, আমি আমরা তো বলছিলাম আমরা হেরে যাব, আমরা হেরে যাব, আমরা হেরে যাব মামা। আচ্ছা শুনো আমার কথাটা শুনো দোস্ত, মাটি খেলে কিন্তু পেট খারাপ হতে পারে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, তোর অনেক পেট খারাপ হয়। হ্যাঁ হয়েছে, সিরিয়াস তোর অনেক পেট খারাপ হয়। হ্যাঁ তুমি জানো কেন কাটবে? কেন না রে কথা বলতেছো কাটবে কেন? পেট খারাপ আমার মাটি খেতে হবে। আচ্ছা ঠিক আছে ওকে বাই। তোমাকে হারানোর জন্য আমি এইটা আরো অনেক কিছু করতে পারবো, শুধুমাত্র আমাদের টিম মেম্বারের জন্য, আমার টিম মেম্বারের মুখে হাসি ফুটানোর জন্য। আমিও তোমাকে হারানোর জন্য সবকিছু করতে পারবো। আমাকে দাও এগুলো, তোমাকে দেবো কেন? তোমারটা তুমি উঠে নাও, আমি আমারটা উঠে নিছি। এটা কি করলো তুমি আমার সাথে? এটা 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 হচ্ছে তুমি খাবে আমি উঠে দিব। পোল্টি পাল্টি হিসাব, নাও খাও। কিলো এই রে কিলো, এই রে কিলো, কি হইছে তোমার? আমারটা দেখো, তোমারটা দেখো, টিকিট তো আছে, সবাই ঠিক আছে, ভাগাভাগি সমান সমান। তুমি এই যে এটা কিন্তু ভালো লাগলো না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি গরিবের ফুড চ্যালেঞ্জ শোতে। যদিও আজকে আমাদের ফুড চ্যালেঞ্জে ফুড নাই, ফুডের বদলে অন্য কিছু আছে। এটাও এক ধরনের ফুড,
not food নাই এটা প্রতি ফুড চ্যালেঞ্জের মতো আজকে এই ফুড চ্যালেঞ্জও আমি উইন হচ্ছি দেখা যাবে তো দেখা যাবে কে উইন হয় এটা দেখা যাবে তো আমরা এখন ফারস্টে যেটা করব আমরা ফারস্টে টাইমার ওপেন করব টাইমারের অনুযায়ী যে 1 মিনিটের আগে এটা শেষ করতে পারবে সে উইনার ওকে ফাইন আমি 1 মিনিটের আগে শেষ করে দেব থ্যাংক ইউ বলার জন্য তুমি পারবা না সেটা দেখা যাবে কোন ফুড চ্যালেঞ্জে তুমি আমাকে হারাতে পারবে না আজকে পারবে না লাইক সিরিয়াসলি ইয়েস সিরিয়াসলি ইয়েস সিরিয়াসলি একটু আগে হেভি এসেছি ওকে সো তুমি কি রেডি ইয়া ব্রো 3 2 আচ্ছা ওয়েট টাইমার অন করি 1 অ্যাকশন এখন আর আছে ইয়ে করে লাভ আর আছে আমি যাই ভাই 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 ভাইটা আমার দিয়ে হবে না ভাই আমি টাইমারও শেষ আমি হেরে গেছি এই চ্যালেঞ্জে আমি হেরে গেছি করলাম আমার এটা তুমি তুমি লিডার তুমি হারাই ফেললে নিজের টিমকে এটা কিভাবে পসিবল বলো তুমি দেখো কি আমি কেমন লিডার মামা তোমার উপর আমরা ভরসা করছি কি করলা তুমি যাও চেষ্টা তো আমি করছি তাই না ইচ্ছা বল তুমি আমাকে বলতো আমি চেষ্টা করছি কেন আমি তোমাকে বলছি না যাও যাও তুমি গেল না কেন আমি তুমি পারবা তোমার উপর ভরসা করছিলাম মামা তোমার উপর আমাদের কত ভরসা ছিল এমন করতেছে কেন চান্স আছে আমি আমার ফিলিংসটা বলার আগে আমি কিছু শেয়ার করতে চাই বমি করার কথা আমার বিকজ আমি মাটি মুখে নিয়ে খেয়েছি রেখেছি বাট ওরা কেন বমি করতেছে দেখতেছি না কিভাবে পছন্দ ভাই তুই জানা দিয়ে A few moments later. Guys, I want to keep on it like khushi like this. Bole bole dar udai. আমি তোমাদের বলতে যাচ্ছি চ্যালেঞ্জ কি এখানেই শেষ নাকি চ্যালেঞ্জ তো আরো আছে তাই না আমাদের আরো চ্যালেঞ্জ আছে ওকে 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 ডান দেখা যাবে কে কতটুকু আগাইতে পারে আচ্ছা সো গাইস আমাদের থার্ড চ্যালেঞ্জ শেষ ফার্স্ট উইনার আমি এবং সেকেন্ড এবং থার্ড চ্যালেঞ্জে উইনার তারা মানে তাদের 2 পয়েন্ট তারা 1 পয়েন্ট পেলে জিতে যাবে বাট আমাদের মাত্র এখন 1 পয়েন্ট আমাদের আরো 2 পয়েন্ট লাগবে সো নেক্সট ম্যাচে যদি তারা জিতে যায় তাহলে এই ডিয়ার চ্যালেঞ্জের উইনার তারা আর এবং উনি বলেছিল যে এই চ্যালেঞ্জটা যে হইল ওই চ্যালেঞ্জের নাম্বারটা ওনারা পেয়ে গেছে কারণ ওনারা জিতে যাবে বাট নাম্বারটা দুঃখজনক ভাবে তারা পায় নাই সো আমরা নেক্সট চ্যালেঞ্জে যাই সো গাইস যেটা হোক ফোর নাম্বার চ্যালেঞ্জ দেখো আমি অনেক হার্ড রাখতেছি ও মাই গড কেন কি ভয় পেয়েছি ভয় পেয়েছি ভয় পাচ্ছো খুব ভয় পাচ্ছি আচ্ছা আমি আসছি তোমার থাকো আসো আসো ফোর চ্যালেঞ্জ দেখো আমি কি করি ওয়েটিং ফর ইউ ব্রো ওয়েট করতেছি তোমার জন্য ওকে ওকে রেডি না আচ্ছা ওয়েট এ করতে শোনা দেখি ফোর চ্যালেঞ্জ দেখি ওকে ডান 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 জয় সবাই চলো আমার টিম জিতেছে তোমরা থাকো আমি আসছি আমি এখন কি বলবো এখন আমাদের যা যেগুলো হইতেছে এখন যেভাবে বলে গেছে লাস্টে ডিয়ারটা কি হতে যাচ্ছে সেটা আমি বলছি যাই হোক হাটায় ফেলবা আমাদের যাই হোক শুনো আমি বলি যাই হোক আমাদের হারা যাবে না ফার্স্ট চ্যালেঞ্জার তো তুমি হারছো এবারে হারা যাবে না ইয়াসিন আর না স্ট্রং থাকতে হবে যা হইছে হইছে আর একটাও হারা যাবে না আর একটা পারে আমরা উইন
সবথেকে মেইন কথা হচ্ছে আমরা একটা পয়েন্টের জন্য উইন হব, তো আমাদের এটা লুজ করা যাবে না, যেভাবে হোক আমরা জিতবো, আমরা দেশ চাই দিব। ওকে ডান ডান ইয়ে। A few moments later guys we are back. দেখো গাইস আমরা কি নিয়ে এসেছি, গাইস দেখো আল্লাহ ভাই তুমি এটা কি নিয়ে আসছো, বিট নিয়ে আসছো, ওই যে এটা কি বলে কি করে, ওই যে না না শোনো ওটা নেই, তুমি যেটা ভাবছো এটা কি করে, এটা নাম বিট কিন্তু বুট ওই যে ওয়েক্স নাকি কি জানি, ওটা না ওটা নিয়ে আসছি, মানে এইটা দিয়ে এখন আমরা তোমার এই যে এখানে লাগাবো লাগাবো টান দিব আল্লাহ। Yes আমাদের নেক্সট চ্যালেঞ্জ এটা হচ্ছে, আমি এর মধ্যে নাই, আমি চলে যাই বাস, না 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 জিততে হবে যদি আমরা জিতে চাই, আর তা না হলে আমরা হেরে যাবো, যেভাবে হোক আমাদের একটা পয়েন্ট লাগবে, একটা পয়েন্ট পেলে আমরা উইনার উইনার ব্রো। সো ইনশাআল্লাহ যেভাবে আমাদের জিতে হবে, সো এবার আমার টিম থেকে মানে এটা যার পায় লাগছে সেটা হচ্ছে আমার পক্ষ থেকে যাচ্ছে ঋতু, পাগল তুমি কেউ না না আমি করব না, যাও না যাও তুমি, আমার তো তাহলে আমাদের টিম থেকে যাচ্ছে জয়, কেন কেন না না জয় প্লিজ প্লিজ জয় প্লিজ প্লিজ জয় প্লিজ 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 আমাদের সাথে যাচ্ছে কে ব্লগ দেখাও তো, তুমি সব পাবা ঠিক আছে, চলো আমরা শুরু করি, সো গাইস এখন আমাদের চার নাম্বার ডিয়ারটা শুরুতে যাচ্ছে, আমাদের টিম থেকে যাচ্ছে জয়, টিম বি থেকে যাচ্ছে লিডার। ওকে সো নিয়মটা আমি আরেকবার বলি, দিদো দিদো, সো এটা আমরা যখন পায়ে লাগাবো, পায়ে লাগানোর পর যখন আমরা টান দিয়ে উঠাবো তখন চিল্লাতে পারবা না, আচ্ছা চিল্লালে জাস্ট লিমিট অনুযায়ী ঠিক আছে, আর তুমি যদি লিমিটের থেকে বেশি চিল্লাও তাহলে তোমার হেরে গেছে, মানে যে টিম বেশি চিল্লাবে সেই টিম হেরে গেছে, ওকে জয় প্লিজ, এবার হারলে কিন্তু আমরা বাদ, প্লিজ বাঁচাও, আর ভয়ের কি আছে, আমাদের তো জিততে হবে, ভয়ের পরই জয়, মানে ওর নাম তো জয়, ভয়ের পর জয়, আমি বলি শুনো, দুইটা যদি দুইবারে দিই তোমার কষ্ট বেশি হবে, এই চলো আমি একসাথে লাগাই দিই, পারবো না ভাই 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 মরে যাব আমি ভাই, ব্যথায় মরে যাব, থাকতে বেশি হয়ে যাবে, ওকে গাইস দিলাম না, এখন আসো ভাই আমি ফরেস্ট দেখি, আমি জয়ের পা দেখছি, আচ্ছা এটা এমন কি কোনো ওয়ে আছে যে ব্যথা কম করা যায়, না না ওকে সো আমরা ফার্স্টে জয় কিন্তু শুরু করব নাকি তোমাকে দিয়ে,
না না ফাস্টে তোমাকে দিই ভাই ভাই ওরে ফাস্ট না না ভাই ভাই তোমরা লিডার লিডার যে থাকে শুনো 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 আমি বলি আমি লিডার যে ঠিক আছে আর তাকে আগে দিব সমাজে একদম টিম এ টিম এ এ মানে আচ্ছা রক পেপার সিজার আচ্ছা রক পেপার সিজার যে উইটা বসে ঠিক আছে রক পেপার সিজার ডু ইয়া না স্টপ তো আমি আচ্ছা ভাই ভাই ওই ভাই আগে বলে নে লিমিটের বাইরে যদি চিল্লাও তাহলে কিন্তু হেরে গেছো প্লাস ডান্স করতে হবে কিন্তু রেডি ওকে 3 2 1 কখনো চলো এখন আমরা যাই জয়ের কাছে দেখো জয় শুনো হ্যাঁ মেয়েটি কিন্তু অনেক চিল্লাইছে হ্যাঁ প্লিজ আমাদের ক্লাস পয়েন্ট ডান্স করে নেই তুই এটা উঠার সাথে সাথে ডান্স করবি ঠিক আছে একটু চিল্লাবি না জয় আমাদের জিত অনেক দেখা হয়েছে জয় প্লিজ আচ্ছা জয় শুনো শুনো আচ্ছা আচ্ছা ধর্ম না কেউ দিন না আচ্ছা ঠিক আছে আমি বলি শুনো এটা যদি আমি হারিয়ে দিলাম কিন্তু পাবো সো গাইস এখন আমরা জয়ের এই জয় অনেক ব্যথা পাইছে ভয় করতেছে ভয় করতেছে আচ্ছা 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 রাজি রাজি ইতো ইতো কেমন লাগতেছে এখন তোমাদের জিতার যে পয়েন্ট একদম কাছাকাছি ছিল এখন একটু দূরে চলে গেলো আরেকটা চান্স তো আছে আমি কিন্তু তোমার মতো বলি নাই যে ওই নাম্বারটা আমাদের হবে নেক্সট যে চ্যালেঞ্জটা আছে ওই চ্যালেঞ্জটা যাক তারপর তুমি আমার সাথে কথা বলতে আসো নাই যাও গাইজ আমাদের চারটা ডেয়ার শেষ এখন জাস্ট আর একটা ডেয়ার রয়েছে এই একটা ডেয়ারে যেই টিম জিতবে সেই টিম উইনার সো এবারে আমি সেই টিম আমরা আমাদের যে পাঁচ নাম্বার ডেয়ারটা রয়েছে সেটা সবথেকে বেশি কঠিন তোমাদের আমি তোকে বলছিলাম যে কি ডেয়ারটা আমাদের লাস্ট যে ডেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আইস বাথ চ্যালেঞ্জ আমরা আমাদের বাথটবে অনেকগুলো বরফ দিব বরফ দিয়ে দেন পানি দিব এবং সেই পানিতে টিম এ থেকে একজন যাবে এবং টিম বি থেকে একজন যাবে দুইজন সেই বাথটবে বসবে দুইজনের মধ্যে যেই টিম আগে আগে বাথটব থেকে উঠে যাবে মানে ঠান্ডা সহ্য না করতে পারলে যদি উঠে যাবে যেই টিম সেই টিম হেরে যাবে এখন কি পরিমাণে ঠান্ডা সেটা তো তোমরা জানোইছো এই ঠান্ডার মধ্যে বরফ পানিতে বসে থাকতে হবে সো রেডি সবাই আচ্ছা আমি একটু কথা বলতেই মনে করো বাথটবে দুইজন যেতে হবে না হ্যাঁ দুইজনের মধ্যে যদি টিম এ থেকে দুইজন যায় তাহলে কেমন হয় টিমে টিম এ থেকে কিভাবে দুইজন যাবে তুমি না বললা দুইজন মানে দুই টিম টিম এ এবং টিম বি ও আচ্ছা ঠিক আছে কি পরিমাণের গাধা তুমি বাইচে গেছিলাম বাসলাম ওকে সো টিম এ থেকে যেহেতু আমি এই দায়িত্বটা নিয়েছি সো টিম এ থেকে আমি যেহেতু সবচেয়ে বেশি শক্তিশালী প্লাস লিডার সো আমি যাচ্ছি আমিও কম শক্তিশালী না তাহলে আমি এবার যাব বুঝো নাই বুঝো নাই জয় কিছু বলো না কি বলবে এখন আমরা যাবো
বাসায় চলে যাবো, কারণ এখানে তো বাথ টপ নাই। তোমার রেডি? বাথ টপ 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 তো আছে, মাটির টপ। হ্যাঁ তুমি তো টপে সেট হয়ে দেবো, কিন্তু রাখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, তোমার সাইজ তো এতটুকু না, তুমি টপে বসো। আচ্ছা আচ্ছা, ওকে গাইস চলো এখন আমরা চলে যাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটাই আমাদের আমাদের এই ছাদের লাস্ট মুভমেন্ট। সো আজকের পর থেকে আমরা এই ছাদটাকে সবাই অনেক বেশি মিস করবো, আই থিঙ্ক তোমরাও একটু মিস করবা। সো গাইস চলো এখন আমরা বাসায় চলে যাই, বাসায় গিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করি। আমাদের হাতে খুবই কম সময় আছে, আর মাত্র 30-40 মিনিট আছে। সো এই 30-40 মিনিটের মধ্যে পুরো ব্লগটা কমপ্লিট করতে হবে। সো গাইস চলো। অলরাইট গাইস, গাইস আমরা এখন বাসায় চলে এসেছি এবং আমাদের সামনে অনেক একটা জোস জিনিস আছে। সো জিনিসটা দেখাবো কেমন? না ভাই ভয়ঙ্কর। সো আমাদের সামনে অনেক ভয়ঙ্কর একটা জিনিস আছে। সো গাইস দেখছো কত বড় একটা বরফের টুকরা। এই টুকরাটাকে এখন আমরা ভাঙবো, ভাঙার পর এটা বাট্টফিংয়ে ঢালবো, ঢালার পর সেইখানে আমি আর এই যে এই ছেলেটার নামবো। তো তোমার যে ভিতরে অনেকগুলো আছে এগুলো কি খুলবা না? হ্যাঁ সেটা খুলবা, সেটা খোলার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমি কালকে থেকে মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে কালকে গোসল করবো, কালকে আর করা হয়নি, আজকেও চিন্তা ভাবনা করছি গোসল করবো। আমি এবার সত্যি কথা বলি বলি, ও গত এক সপ্তাহ ধরে গোসল করে না, প্রতিদিন বলতেছে যে আমি আজকে গোসল করবো, আমি কালকে গোসল করবো। আজকে আমি সত্যি কথা বলেই দিলাম। ঋতু তুই কতদিন ধরে গোসল করছিস না? বলছো যে আমার টিম স্ট্রং, আমি যাই হোক এখন আমাদের এই বরফটা কোমানের পালা। তো আমি বুঝতে পারছি না যে এত বড় বরফটা আমরা কিভাবে ভাঙবো, তারপর ট্রাই করি যতটুকু পারি। সো লেটস স্টার্ট, লেটস স্টার্ট। নেতের নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভিতর কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি। So guys, we are ready. এখন আমরা এই বরফ পানিতে নামবো। সো তুমি কি রেডি? চলো প্রচুর ঠান্ডা। আমি আগে বসেছি, ভাইয়া
Thank you so much.